আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি একেবারেই, সবাই জানে এই রেসিপিটা। আমি তৈরি করে দেখাবো আজকে নুডলস রান্নাটা। এখানে যে উপকরণগুলো লাগবে আমি বলতেছি, উপকরণগুলো এখানে আমি দুটো নুডলসের কেক নিয়েছি, নিয়ে ভেঙে নিয়েছি একবারে ছোট করে, একটা ডিম ফেটিয়ে নিয়েছি, হাফ শসা কুচি, একটু ধনে পাতা কুচি, দুটো কাঁচামরিচ, অর্ধেকের থেকে অল্প প্রায় হাফ গাজর কুচি, এটা আমার হোমমেড ঘরে তৈরি টমেটোর সস, 3 চা-চামচ টমেটো সস, দুটো পেঁয়াজ কুচি। উপকরণ এতটুকুই, আপনারা একই শেপে কাটবেন, খেতে ভালো লাগবে। এখন আমি চুলোয় প্যান বসিয়ে দিয়েছি, আমি এখন দিয়ে দিব এখানে 3 টেবিল চামচের মতো সয়াবিন তেল বা রেগুলার তেল, আপনারা যেটাই খান। এটা কিন্তু বাচ্চার টিফিনে বলেন বা গেস্ট আসলে খুবই শর্টকাট তৈরি করে দেওয়া যায়। তেলটা আমি দিলাম চুলোতে, এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। ভিউয়ার্স, পেঁয়াজ কুচিটা দিয়ে আমি বেশি ভাজবো না, সামান্য একটু ভেজে নিব। নুডলসটা আসলে সবাই তৈরি করতে পারে, কেউ অজানা নাই, তবে এক একজনেরটা হয়তো এক এক রকম টেস্ট হয়, এক এক স্বাদ, তৈরি করে খেয়ে দেখতে পারেন যে কেমন হলো। সামান্য একটু ভেজে নিব। এখন আমি ভাজার ভিতরে দিয়ে দিব, ডিমটা দিয়ে দিব, দিয়ে ডিমটা একটু এভাবে জোরে জালটা দিয়ে ডিমটা এভাবে করে ভেঙে নিব। নুডলস কিন্তু আমি সিদ্ধ করি নাই, দেখুন এখন আমি নুডলসটা দিয়ে দিব এবং যে পানি রেখেছি হাফ কাপের মতো, 1 কাপের মতো আমি হাফ কাপ পানি দিয়ে দিব, প্রায় 1 কাপের মতোই পানি দিয়ে দিলাম। বা যদি সিদ্ধ না হয় আপনারা আরও একটু দিতে পারেন, আরও একটু পানি, বেশি না। এখন আমি ঢাকনা দিয়ে রেখে দিব, নুডলসটা একটু সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ভিউয়ার্স, আমি আরও হাফ কাপের মতো পানি দিয়ে দিলাম, দিয়ে এখন আমি দিয়ে দিব 1 চা-চামচের মতো লবণ, দিয়ে ভালো করে নেড়ে ঢাকনা দিয়ে দিব। ভিউয়ার্স দেখুন, নুডলস কিন্তু প্রায় সিজে এসেছে, 1.5 কাপ আমি পানি দিয়েছি। এখন আমি দিয়ে দিব গাজর কুচিটা, প্রায় হাফ সিজে আসার মতো হয়েছে, এখন আমি গাজর কুচিটা দিয়ে দিব। গাজর কুচি দিয়ে আমি 2 মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখেছিলাম, 1.5 থেকে 2 মিনিট হবে প্রায়, 2 মিনিটে আমার নুডলসটা সিজে এসেছে, সিদ্ধ হয়ে গেছে। এখন আমি আরও 1 মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দেব। ভিউয়ার্স, 2 মিনিটের পরে আমি ঢাকনাটা খুললাম, খুলে এখন নুডলসের যে মশলাগুলো আছে ওগুলো আমি দিয়ে ভালোভাবে মিশিয়ে দিব। মশলাগুলো দিয়ে দিলাম ভিউয়ার্স, এখন আমি জালটা জোরে দিয়ে দিব, হাই হিটে দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিব মশলাগুলো, এভাবে নেড়ে মিশিয়ে নিব নুডলসের গায়ে যাতে যায়। আর এখন দিয়ে দিব আমি যে টমেটো সসগুলো আমার হোমমেড তৈরি করা, ওই সসগুলো আমি দিয়ে দিব, 3 চা-চামচ টমেটো সস। চুলার আঁচটা এখন একেবারেই লো করে দিব, দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিব। ভিউয়ার্স, এখন দিয়ে দিব আমি যে শসা কুচি রেখেছি এবং ধনে পাতা কুচি, সেটা আমি দিয়ে দিব এবং চুলাটা অফ করে দিব, দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নেব। আপনারা অবশ্যই লবণটা চেক করে নেবেন নামানোর আগে,
একেবারে অল্প সময়ে শর্টকাট তৈরি হয়ে গেল, খুব মজাদার। ট্রাই করে দেখতে পারেন, অবশ্যই বাচ্চাদের অবশ্যই ভালো লাগবে। আর এখন দিয়ে দিব আমি যে কাঁচামরিচগুলা কুচি রেখেছি, বাচ্চারা তো বেশি চুলের তাপে দিলে জাল বেরিয়ে যাবে, কাঁচামরিচগুলার জাল হয়ে যাবে বেশি। তাহলে আমি দেখাচ্ছি ভিউয়ার্স কেমন হলো আমার শর্ট জলদি নুডলস তৈরি। ভিউয়ার্স তৈরি হয়ে গেল, দেখুন খুবই অল্প সময়ে নুডলস, ঝটপট নুডলস রান্না। শশাটা দেয়াতে খুবই ভালো লাগে, মুখে শশাটা পড়লে আপনারা একবার হলো ট্রাই করে দেখবেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে ভিউয়ার্স, আমার চ্যানেলটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন। অবশ্যই শেয়ার করবেন, পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবেন যাতে নোটিফিকেশানে আমার নতুন রেসিপিগুলো আপলোড করলে আপনারা সাথে সাথে পেয়ে যান। দেখা হবে ভিউয়ার্স পরবর্তী রেসিপিতে, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।